না, জৈন ফিউচারিস্টিক একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওরা যেহেতু ওদের নামের মধ্যেই দেখুন ফিউচারটা তো আছে, এবং ওরা ছোটোদের নিয়েই তো কাজ করছে ওদের স্কুলে, এবং সেখানে এই সময়কার যারা যারা এখানে আছে, শুধু পড়াশুনো নয়, পড়াশোনার বাইরেও অনেক, এবং সেটা আমরা তো ছোটো থেকেই দেখিয়েছি যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও অনেক কিছু আমাদের শিখতে হয়, জানতে হয়, এবং সেখানে এরকম একটা অনুষ্ঠানে যে আইডিয়াসগুলো এক্সচেঞ্জেস হলো সেটা যদি কোনোভাবে ছোটোদের কাজে লাগে ছোটোদের মতো করে, তাহলে সেটাই সব থেকে বড়ো পাওয়া হবে। এবং আমি সবসময় বলেছি যে ইউথ বা ইয়াং মাইন্ডস, সেটা ইম্প্রেশনেবল মাইন্ড ওদের, তো ওদের কাছে আরও বেশি করে আমাদের পৌঁছানো দরকার, এবং ওরা কী চাইছে সেটা আমাদের আরও বেশি করে জানা দরকার। সো আই উইশ দেম অল দ্য বেস্ট, যারা ছোটরা আছে ওরা বড় হোক, আনন্দ করুক, ভালো থাকুক, এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু যেটুকু শেখার সেগুলো শিখেও। জেন ফিউচারিস্টিক একাডেমিতে কলকাতা চিলড্রেন্স লিটারেচার ফেস্টিভ্যালে এসে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে মানে বাচ্চাদের নিয়ে যেরকম চিন্তাভাবনা হচ্ছে, বাচ্চাদের বাবা মাদেরও এবং যারা বড় তাদেরও কিন্তু ইন্টারঅ্যাকশনের সুযোগ দেওয়া হচ্ছে, বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। চিলড্রেন ক্যানট বি লুকড অ্যাট ইন আইসোলেশন, ওদের সবসময় আমাদের একত্রিতভাবে দেখতে হবে উইথ প্যারেন্টস, কারণ প্যারেন্টসদের মধ্যেও একটা শিশু সত্তা থাকে, এবং তাদের সেই শিশু সত্তাটা বা তাদের কিশোর সত্তাটা তাদের গাইড করে। আজকে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু সবাইকে জানতে হবে, যে আজকের শিশু আর তাদের সময়ের শিশু আলাদা, কারণ আজকে জগৎটা পাল্টে গেছে, এবং এই নিয়ে যে আলোচনা চক্র, এই নিয়ে যে আদান প্রদান, এটাই হচ্ছে এই ফেস্টিভ্যালের সবচেয়ে বড় একটা আমরা যে ফেস্টিভ্যাল থেকে পাওয়া, এবং এই পাওয়া যেন প্রতি বছর হয়, এবং প্রতি বছর যেন ওরা এটা করতে পারেন সেটাই আশা রাখবো। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।